ছবি চলে গেছে দোয়াই দেখাচ্ছে সবাইকে। হ্যালো ভাই, কেন ছাড়বে সবাই? কিছু করার নেই ভাবো, কারণ ওকে ওকে তো আমরা কম হেল্প। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। বাইট তো করার নাই, কারণ বাইট দুটো বের হয়েছে কোথা থেকে লাগালো লাগালো। বলছি যে কি শুনলাম যে এখানে ধস নেমেছে এবং মেট্রো রেল খুব ধীর গতিতে যাচ্ছে, কারণ তালা ব্রিজ ভেঙে যাওয়ার পর একটা বিরাট সংখ্যক মানুষ মেট্রো রেলে যাতায়াত করে ডানলপ থেকে, এবং পাশেই বেলঘড়ি এক্সপ্রেস হয়ে আছে, দুখানা বড় রাস্তা। তা আমরা এখানে আতঙ্কিত যে এখানে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো সয়েল টেস্ট ঠিক মতন হয়েছে কি না, কারা করেছে সেগুলো তদন্ত হওয়ার দরকার, এবং যারা কাজ করেছে তারা আমরা বলতে পারি এটা নিম্নমানের জিনিস দিয়ে করা হয়েছে এবং তাড়াতাড়ি করে করা হয়েছে, যার ফলে এই অবস্থা হয়েছে। দীর্ঘদিন ধরে দেখছে মেট্রোগুলো সব আস্তে আস্তে যাচ্ছে, আমরা তো লাস্ট পাশেই থাকি, পাশেই থাকি, আমি দেখি মেট্রোগুলো আস্তে আস্তে যাচ্ছে, কারণটা কি? তখন আমি এই পারে এসে দেখি যে এখানটা ভাঙাচোরা। তা এইভাবে, এবং শুধু তাই না, এই লাইনটাও, এই যে পাশের যে লাইন, এই যে রাস্তাটা গেছে এটাও ডাউন হয়েছে, এটা এটা ডাউন হয়েছে বেলঘড়িয়ার পাশ দিয়ে গেছে এটা। আর এই ভেঙে যাওয়া মানেই হলো এখানে কাতারে কাতারে মানুষ যায় আসে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টে সব মরে যেতে পারে। এটা কোন সিস্টেম কোনভাবে হচ্ছে বুঝতে পারছি না। ইঞ্জিনিয়ারদের দোষ নাই, যারা প্রকৃতপক্ষে রক্ষণাবেক্ষণ করছেন, যারা দেখাশুনো করছেন, তারা সঠিকভাবে কাজ করছে না। ওই দেখুন না যাচ্ছে কত ধীর স্থিরভাবে, কারণ ওরা ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ওই তো মেট্রো ধসটা নাম লড়বে না, এই যে উপাদান যেগুলো নিম্নমানের জিনিস দিয়ে তৈরি মানে করা হয়েছে মনে করছে। আমি বলছি যেটা আমি মানে কি করব, আমি কাজ পেয়ে গেছি, কাজ করব, টাকা মাটি মাটি টাকা করে দিচ্ছে ফাঁকা।